সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ, আপনাদের বিভিন্ন মূলধারার যে গণমাধ্যম সেখানকার তথ্য, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে তথ্য, সেখান থেকে আমাদের পর্যালোচনা করে আমরা তাদেরকে অনেককে চিহ্নিত করেছি এবং ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। আমাদের কাজ শুরু হয়, তদন্তের কাজ শুরু হয় যে এই প্রস্তুতি কারা নিচ্ছিল, তাদের নাশকতার কি পরিকল্পনা আছে, এবং আশ্চর্যজনকভাবে বিস্ময়করভাবে আমরা প্রত্যক্ষ করি যে এখানে যে ব্যক্তিটি উপস্থিত ছিল, সেই ব্যক্তির যে দলনায়ক, সেই দলনায়ক গত 26 অক্টোবর থেকে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল এবং যে প্রস্তুতির বাস্তবায়ন করেছিল 28 অক্টোবর। আপনারা যদি ভিডিও ফুটেজ দেখেন তার কার্যক্রম, আপনারা বুঝতে পারবেন যে সে কি ধরনের নাশকতার অ্যাক্টিভিস্ট। তার নাম হলো শামীম মাহমুদ। তার দলীয় পরিচয় আমরা যতটুকু জেনেছি, সে ঢাকা দক্ষিণ ছাত্রদলের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক, এবং তাকে গত 26 তারিখই সে প্রস্তুতি নিতে শুরু করে যে 28 তারিখে তারা নাশকতা করবে। এইটার পরিকল্পনা অনুযায়ী তাকে বলা হয়, তার কেন্দ্রীয় একজন নেতা তাকে নির্দেশ দেয় যে আমাদের দুনিয়ার যে ফুটওভার ব্রিজ আছে সেখানে যদি সে যায়, তাকে একটি ব্যাগ দিবে মারুফ নামে একজন, এবং সেটি এনে রিয়াজের কাছে সে এখানে নয়াপল্টনে পৌঁছে দিবে, এবং অ্যাকর্ডিংলি সেটা করা হয় 28 তারিখে, এবং সে কাজগুলো তারা করতে পারে সাকসেসফুলি। 28 তারিখে এই ব্যক্তি তার নিজের সাথে ব্যাগ ছিল, এবং যেদিন 5 তারিখে এই ঘটনা ঘটে সেদিনও তার সাথে কিন্তু সেই ধরনের নিজস্ব ব্যবস্থাপনা এবং নিজস্ব প্রস্তুতি পরিলক্ষিত হয়েছে। এর পরবর্তীতে তিনি পল্টন থানা এলাকাতে এবং রাজারবাগ পুলিশ হাসপাতালের যে নারকীয়তা চালানো হয় সেখানে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, এবং সে বেশ কয়েকটি ককটেল সে নিজের হাতে ওখানে চার্জ করে, যেটি আপনারা হয়তো দেখেছেন, ভিডিও ফুটেজে দেখেছেন বা দেখতে পারবেন। যে কারণে আমাদের কাছে মনে হয়েছে যে এখন শামীম মাহমুদ ধৃত হওয়ার কারণে অন্তত অত্যন্ত ভাইব্রেন্ট একজন নাশকতাকারী পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, এবং এটির প্রভাব হয়তো আমরা পাব। এর বাইরে যদি আমরা বলি, গত কয়েকদিন যাবৎ বেশ কয়েক জায়গায় কিন্তু নাশকতাকারীদের হাতে নাতে ধৃত করা হয়েছে, এবং তাদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে তারা কি কারণে এগুলো করছে। তো সেটি বিস্ময়করভাবে আমরা অবলোকন করছি যে অবরোধ কর্মসূচিকে বাস্তবায়নের জন্য সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য তাদেরকে বিভিন্নভাবে নিয়োগ দেওয়া হয়েছে। কেউ দলীয় পরিচয় থেকে সে দায়িত্ব পালন করছে, কেউ বা নিয়োজিত হয়েছে, কেউ টাকার বিনিময়ে আসছে, এমনও কেউ কাউকে দেখা গেছে যে সে হয়তো জানেও না যে তাকে কি কারণে তাকে টাকা দেওয়া হয়েছে।